আসলেন উল্টা রাস্তা মানে রাস্তা দিয়ে চলার জন্য এখানে আবার উল্টা সোজা কি এইজন্য একটা নিয়ম কানুন তো আছে না সেটা মেনে চলবেন না শুনেন সব সময় নিয়ম মেনে চলা যায় না মাঝে মাঝে নিয়মটা ভাঙতে হয় এইজন্য আপনি উল্টা রাস্তা আসবেন আপনার সাথে ঝগড়া করার কোনো মুড আমার নাই ওই রাস্তায় গেলে আমার 3 ঘন্টা জ্যামে বসে থাকতে হতো আমার প্রচুর কাজ আছে ওইজন্য আমি এদিক দিয়ে যাচ্ছি আপনার কাছে যদি আপনার কাজ ইম্পর্টেন্ট হতো তাহলে আপনি কখনোই এখন বের হতেন না অ্যাট লিস্ট আপনি আপনার কাজের সময় অনেক আগে বের হতেন আশ্চর্য আমি কার সাথে বসে বসে ঝগড়া করতেছি আচ্ছা আপনি কি আমার টিচার এত করে লেকচার দিচ্ছেন আপনি আমাকে আপনি প্লিজ যান না এখান থেকে প্লিজ থাকতে কে চায় এখানে যান তো রাব্বু তোমার কি মেজাজ খারাপ হ্যাঁ খুব বেশি মেজাজ খারাপ হ্যাঁ না একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিলাম আর কি আমার মেজাজ খারাপ হলেও কি না হলেও কি তোমার তো কথা বলতেই হবে তো বলে ফেলো না মানে একটু ডাব্বুর বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম ডাব্বুকে নিয়ে কোনো রকম কোনো কথা আমার সাথে বলবা না প্লিজ তুমি সবসময় এরকম করো একটু বলি না প্লিজ তোমাকে না বললে তুমি বলবা বলে ফেলো মানে মানে হয়েছে কি ডাব্বুর তো গ্র্যাজুয়েশন শেষ আর ও লন্ডনে একটা এনজিওতে চাকরিও করে তুমি ডাব্বুকে আমাকে চাইতে বেশি চেনো তাই না 1.5 বছরের টিউশন ফি দিয়ে ওকে আমি ওখানে পাঠালাম তারপর সে গ্র্যাজুয়েশন করলো কি করলো না তাও জানি না 2 বছর সে আমাদের সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করেনি যোগাযোগ করছে তো আমার সাথে তো যোগাযোগ করতে সব সময় তুই বেশি জানো তাই না না বলছিলাম যে ও ওখানে চাকরি করে যে এনজিওটাতে সেই এনজিওটা বাংলাদেশে আসবে এসে অনেকগুলো টাকা নিয়ে আসবে আর মানুষের কাছে দিয়ে যাবে এই জন্য রাব্বুর কাছে অনেক টাকা এখন হয় ও মিথ্যা কথা বলছে নালে তোমার বুঝতে ভুল হয়েছে কেন মিথ্যা কথা বলবে সত্যি সত্যি ও এনজিও যেটাতে চাকরি করে কি যেন ফিনান্সের কি কি আছে ওগুলার থেকে ও এখানে টাকা আনবে টাকা এনে এখানে ও টাকাগুলো খরচ করবে ওর কাছে এখন অনেক টাকা তুমি এক কাজ করো তুমি ওকে বলো তোমায় কিছু টাকা দিতে দেখি সে দেয় কিনা আর যদি না দেয় তাকে বলবা তোমাকে দেখাতে তার কত টাকা আছে ওকে ঠিক আছে ওকে আমি ওকে বলবো ও আমাকে বলছে টাকা দিয়ে শপিং যাও মানে আমি চুপ